হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে বলবো যে আপনারা আপনাদের মোবাইলে, অনেক পুরনো মোবাইল, যে মোবাইলগুলো যেমন 1 GB র্যাম, 2 GB র্যাম, এর বেশি র্যাম না, তো সেই মোবাইলগুলোতেই আপনারা পাবজি কী করে খেলবেন। তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন পাবজি লাইটের বিষয়ে। তো যারা জানেন না পাবজি লাইটটা আসলে কী, তাদের জন্য বলে দিই যে পাবজির একটা ক্লোন বা লাইট ভার্সন, যেমন ফেসবুক লাইট, সেরকমই একটা পাবজির ছোটো ভার্সন। তো বন্ধুরা, আমি আগেই বলে দিই এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না, তো এটাকে আপনারা ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো যে আপনারা কী করে এটা ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে পারবেন এবং প্লে স্টোর থেকে এই পাবজি লাইট ভার্সন। তো বন্ধুরা চলুন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাই এবং প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমি যদি লিখি পাবজি লাইট, তো দেখুন পাবজি লাইট কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, পাবজি লাইট প্লে স্টোরে আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই পাবজি লাইট ডাউনলোড করার জন্য আপনাদেরকে ফার্স্ট কী করতে হবে? তো বন্ধুরা, পাবজি লাইট ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনাদের একটা VPN ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন যে পাওয়ার VPN। তো পাওয়ার VPNটা এখান থেকে আপনারা দেখুন, পাওয়ার VPNটা ঠিক এরকম দেখতে। তো এখান থেকে আপনারা পাওয়ার VPNটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের মানে পাওয়ার VPNের ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো একটু নেটের স্পিড স্লো, তো ভিডিওটাকে আমি একটু স্কিপ করছি। দেখুন বন্ধুরা, VPNটা আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে, আর অল্প বাকি। তো বন্ধুরা, এখান থেকে পাওয়ার VPNটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ওপেন করবেন না, আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল সেটিংয়ে। তো আমি এখান থেকে সরাসরি চলে গেলাম মোবাইল সেটিংয়ে। তো মোবাইল সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন অ্যাপস। তো সরাসরি আপনারা অ্যাপস সেটিংয়ে চলে যাবেন এবং অ্যাপস সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন প্লে স্টোর। তো প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরের অল ক্যাশ ডিলিট করে দেবেন, তারপরে প্লে স্টোরটাকে স্টপ করে দেবেন। এরপর আপনারা কি করবেন, সরাসরি VPNটা অন করবেন। দেখুন বন্ধুরা, এখানে VPNটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে VPNটা ওপেন করিনি। তো VPNটা ওপেন করার পরে আপনাদের কাছ থেকে কিছু পারমিশন চেয়ে নেওয়া হবে। তো পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো পারমিশনটা অ্যালাউ করার পরে এখান থেকে আপনারা সরাসরি VPNটায় চলে আসবেন। এবার এখান থেকে দেখুন যে আপনারা সিটিটা সিলেক্ট করতে বলছে। তো আপনারা এখান থেকে ব্রাজিল, আপনারা এখান থেকে ব্রাজিলটা সিলেক্ট করে নেবেন এবং এই পাওয়ার বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে কিছু পারমিশন চেয়ে নেবে, আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো দেখুন, তারপরে একটা লাল কালারের যে টিক চিহ্নটা এসে গেছে, এটা চলে আসলে আপনারা মনে করবেন যে VPNটা ব্যাকগ্রাউন্ডে চলছে। তো বন্ধুরা, VPNের কাজ হলো এটা যে আপনি যেখানে থাকেন, আমি যেরকম ইন্ডিয়াতে থাকি, তো এখান থেকে ইন্ডিয়া শো করাবে না, এটা সরাসরি শো করাবে ব্রাজিল। এবার যদি আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করি পাবজি লাইট, তো পাবজি লাইট ব্রাজিলে এনেবেল আছে। তো সেখান থেকে আমার সরাসরি পাবজি লাইটটা আমার মোবাইলে চলে আসবে। তো বন্ধুরা, এবার সরাসরি চলে যাবো আমরা প্লে স্টোরে। তো বন্ধুরা, এবার প্লে স্টোরটা খোলার পরে আপনারা সরাসরি এখান থেকে লিখবেন, যেমন পাবজি লাইট, আমি লিখে নিই পাবজি লাইট। তো এখান থেকে দেখুন বন্ধুরা, পাবজি লেখার সঙ্গে সঙ্গে পাবজি লাইট চলে এসছে। তো পাবজি লাইটে আমি যখন ক্লিক করব, তো দেখুন বন্ধুরা, পাবজি লাইট আমার কিন্তু সামনে চলে এসেছে। আগে কিন্তু পাবজি লাইটটা শো করাচ্ছিল না, এখন পাবজি লাইট শো হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই পাবজি লাইটের MB হচ্ছে 348 MB, কিন্তু যেটা অরিজিনাল পাবজি সেটার MB হচ্ছে আপনার 1.5 GBর মতো। তো বন্ধুরা, এখান থেকে আপনারা পাবজি লাইটটা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করে এখান থেকে আপনারা পাবজি লাইটটা খেলতে পারবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য গুড বাই।